আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক ব্যবহার করি দেখা যায় ফেসবুক অ্যাকাউন্টের বার্থডে কখনও চেঞ্জ করা যায় না অথবা পরিবর্তন করা যায় না ষাট দিনের আগে আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যে কোনো সময় আপনি চাইলে আপনার এই বার্থডে আনলিমিটেড চেঞ্জ করতে পারবেন কিংবা যে কোনো সময় যে কোনো কাজে এই বার্থডে চেঞ্জ করা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যায় যখন আমরা ভেরিফাই করি অথবা মেটা ভেরিফাই অথবা মেটা সাবস্ক্রিপশন নেই সেই ক্ষেত্রে আমাদের এই ফেসবুকের অ্যাকাউন্টের বার্থডে কখনও পরিবর্তন করার অপশন দেয় না এবং কি আপনার অ্যাকাউন্টটি রানিং ভেরিফাই করার ক্ষেত্রে যদি বার্থডে চেঞ্জ না হয় কিংবা আইডি কার্ডের সাথে ম্যাচিং না হয় তখন কিন্তু এই রানিং ভেরিফাই হয় না তাই আজকে আমি আপনাদের শেয়ার করবো যে আনলিমিটেড কিভাবে বার্থডে চেঞ্জ করা যায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় ষাট দিনের আগে আপনি বার্থডে পরিবর্তন করতে পারবেন তাহলে চলুন কথা না বলে মূল ভিডিওতে যাই আমি আপনাদের দেখাই প্রথমে আমাদের এই ফেসবুকের অ্যাকাউন্টে যে বার্থডে আছে আপনারা দেখে নেন তো আমরা যদি অফিসিয়াল অ্যাপসে যাই অ্যাপসে যাওয়ার পর আমরা দেখব যে থ্রি লাইনে যাবো তারপর নিচের দিকে যাব এখানে দেখুন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে যেয়ে আমরা চেক দিব আগে তারপর সেটিং নিচে দেখুন এখানে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই যে এখানে ক্লিক করবেন তারপর দেখুন পার্সোনাল ডিটেলস নামের যে আছে এখানে গেলে এই যে আমরা চেক করবো যে আমাদের এই অ্যাকাউন্টে কোন বার্থডে দেওয়া আছে বিশে ডিসেম্বর উনিশশো উনানব্বই এটি আমাদের বার্থডে না তারপর আমরা যদি এডিট অপশনে ক্লিক করি এই এডিট অপশনে ক্লিক করলে এখানে আরও তিনটি বার্থডে শো করছে এই তিনটিতে একটাও আমাদের না তারপর উপর দেখে দেখুন কন্টাক্ট কন্টাক্ট আস অপশন আছে এখানে আমরা কি করব যে এখান থেকে চেঞ্জ না করে অনেক সময় অনেকে আইডি কার্ড সাবমিট দেয় এই বার্থডে পরিবর্তন করার জন্য অথবা এই যে বার্থডে এখানে সিলেক্ট করে অথবা এখানে দিস ইজ মাই রিয়েল বার্থডে এটি লিখে যখন আইডি কার্ড সাবমিট দেওয়া হয় কখনোই পরিবর্তন হয় না আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে পরিবর্তন করতে হয় সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন আপনার এই ফেসবুক আইডিটা ক্রোম ব্রাউজারে লগ দিয়ে নেবেন তারপর উপরে দেখুন এই যে এখানে লেখা আছে ফেসবুক এটি হলো আমাদের আইডি এখানে আমরা লিখব মেটা ডট কম এই যে এটি লিখবো লিখে এখান থেকে সার্চ করে দেব মেটা ডট কম এটি লিখে সার্চ করে দেবো অবশ্যই ক্রোম ব্রাউজারে আপনার ওই আইডিটি লগ ইন থাকতে হবে তারপর এই যে দেখুন এখানে মেটা ওপেন হয়েছে তারপর এখানে থ্রি লাইন মেনু আছে নিচের দিকে আসলে এখানে দেখবেন সাইন ইন অথবা সাইন আপ নামের একটি অপশান পাবেন এখানে যদি না পান এই যে এখানে একটি মানুষ আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে সাইন আপ ফর লগ ইন ইন্টু ম্যাটা অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন নিচে আছে কন্টিনিউ উইথ জিমেল অ্যাড্রেস এই কন্টিনিউ উইথ জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন তারপর এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দেবেন অবশ্যই ফেসবুক জিমেল অ্যাকাউন্ট না অন্য একটি জিমেল অ্যাকাউন্ট দেবেন আমরা এখানে একটি জিমেল আইডি দিয়ে দিচ্ছি জিমেলটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখুন এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটি ক্লিক করবেন তারপর ফার্স্ট নেম অথবা লাস্ট নেম ফেসবুক আইডিতে যে নাম আছে এই নামটি এখানে দেবেন স্পেস দিয়ে সেমভাবে আপনাদের নামটি লিখতে হবে দেওয়ার পর নিচে দেখুন নেক্সট অপশান আছে এই যে এই নেক্সট অপশন এখানে ক্লিক করে দিলে এই যে এখানে ডেট অফ বার্থ অপশন আসছে এখানে অবশ্যই ডেট অফ বার্থ আপনার যে বার্থডেটা সেটিং করতে চাচ্ছেন এখানে আপনি যে জন্ম তারিখটি দেবেন এটি হবে আপনার আইডি কার্ডের সাথে বার্থডে এটি কিন্তু থাকবে সব সময় এখানে আমরা দিয়ে দেবো চোদ্দোই ফেব্রুয়ারি তারপর এখানে যে ইয়ার আছে ইয়ার সিলেক্ট করে দেবো এই যে দেখুন আমাদের বার্থডে দেওয়া হয়ে গেছে এখন আমরা নেক্সটে ক্লিক করব তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে এইট সংখ্যার যে কোনো পাসওয়ার্ড দেন তাতে কোনো সমস্যা নেই তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম আবার এখানে নেক্সট এই যে নেক্সটে ক্লিক করলাম তারপর এখানে দেখুন আমাদের বার্থডে এখানে আবারও চলে আসছে এই যে শো করছে তারপর এখানে এই চেক মার্কে এখানে ক্লিক করব তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের যে অপশনটি আছে এই যে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখন আপনাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে জাস্ট অল্প একটু সময় অপেক্ষা করুন তো এখানে একটি কনফার্মেশান কোড যাবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছেন এই জিমেল অ্যাকাউন্টে এই যে আমরা এখানে কনফার্মেশন কোড দিয়ে তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব তো এখানে ক্লিক করে জাস্ট অল্প একটু সময় অপেক্ষা করুন এখানে আমাদের বার্থডে চেঞ্জ হয়ে যাবে দেখবেন জাস্ট অল্প একটু সময় অপেক্ষা করুন এই যে এখানে নেক্সট নিয়ে আসবে তারপর এই যে এখানে আপনার আইডিতে ক্লিক করবেন এই যে আপনার নাম শো করবে নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করুন জাস্ট অল্প একটু সময় অপেক্ষা করতে হবে এই যে দেখুন উপরে লেখা আছে অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট এই অপশানটিতে এখানে ক্লিক করবেন এই যে দেখুন আপনার আইডি শো করছে তারপর আবারও এখান থেকে এই যে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আমরা যে জন্ম তারিখ দিয়েছিলাম এখানে শো করছে সদ্যই ফেব্রুয়ারি উনিশশো উনানব্বই এখান থেকে আমাদের এটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই যে এখানে আমরা কি করব নিচে এই কন্টিনিউ অপশান আছে এই কন্টিনিউতে ক্লিক করব এখানে তারপর ইয়েস ফিনিশ এই যে এখানে ক্লিক করে দেবেন জাস্ট এতটুকুই কাজ এখনই আপনার এই বার্থডে চেঞ্জ হয়ে যাবে এখন আপনি রানিং ভেরিফাই সহ যে কোনো সময় আপনার কাজে লাগবে এই এই যে দেখুন পার্সোনাল ডিটেলসে যদি আমরা যাই এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের বার্থডে চেঞ্জ হয়েছে কি না এই যে দেখুন আমাদের বার্থডে এখানে শো করছে চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো আমরা এই বার্থডেটা আমরা রিয়েল বার্থডে এখানে সেটিং করেছিলাম এই চোদ্দই ফেব্রুয়ারি আমরা যদি আবারও এখানে আসি দেখতে পারবো যে আমাদের বার্থডে চেঞ্জ হয়েছে কি না এই যে ডেট অফ বার্থ দেখুন আমাদের ডেট অফ বার্থ পরিবর্তন হয়ে গেছে আমরা যেটি সেটিং করেছিলাম এখানে চলে আসছে তো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি আপনার বার্থডে চেঞ্জ করতে চান আমি যে প্রসেসে দেখেছি সেম প্রসেসে আপনারা করবেন ষাট দিনের আগেই আপনার বার্থডে চেঞ্জ হবে অথবা অন্য কোনো সময় যদি এরার অপশন এসে থাকে এইভাবে চেঞ্জ করলে আর কখনও এরার সিস্টেম আসবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম